গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক নবান্ন সভাকারে সভাপতিত্ব করবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 8-15 জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে এবছরের গঙ্গাসাগর মেলা। দুপুর 12টায় গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে বলে জানা যাচ্ছে। এবছরও প্রতি বছরের মতো গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। গুরুত্বপূর্ণ বৈঠক সারবে, বেলা 12টায় গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। বিশেষ করে প্রতি বছর গঙ্গাসাগর মেলার জন্য আলাদা ফোকাস করা হয়, আলাদা নজর রাখা হয় নিরাপত্তা ব্যবস্থা দিকে। প্রত্যেক পুণ্যার্থীর বিশেষ করে কোনো অসুবিধা যাতে না হয়, কোনো নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি না তৈরি হয়, এবং গত কয়েক বছর ধরে সেই বিষয়টি মাথায় রেখেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্ব সারা হচ্ছে। একাধিক ওয়াচ টাওয়ার, একাধিক সিসিটিভি ক্যামেরা, প্রত্যেকটি জায়গায় যেরকমভাবে ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়, এবং পুণ্যার্থীরা কপিল মুনির আশ্রম দর্শন প্রত্যেকটি ক্ষেত্রে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, বিশেষ করে পূর্ণ স্নান। গঙ্গাসাগরে মকর সংক্রান্তি উপলক্ষে যে পূর্ণ স্নান, সেই পূর্ণ স্নান উপলক্ষে যে লক্ষ লক্ষ পুণ্যার্থী যারা গঙ্গাসাগর মেলায় হাজির হন মকর সংক্রান্তির দিন, তাদের জন্য বিশেষ করে তাদের নিরাপত্তা ব্যবস্থা যাতে কোনো রকম খামতি না থাকে, কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, তার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক সভাপতিত্ব করবেন খোদ। এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর কারণ রাজ্য সরকারের কাছে এটা বেশ একটা করার চ্যালেঞ্জ, গঙ্গাসাগর মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করাটা। দুপুর 12টায় গুরুত্বপূর্ণ বৈঠক বলে জানা যাচ্ছে।